আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সিএম নেচারের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবেন। তো আজ আমরা দেখাবো কচু কীভাবে লাগানো হয়। কচু আমাদের বরিশালে বলেন বা আদার্স যে কোনো জায়গায় কচু লাগানো হয়। তো আমরা এখানে বরিশালে লাগাচ্ছি পানির ভিতরে, এটা হলো পানি কচু বলে। আর এছাড়াও আমাদের আরও কচু আছে, আমি দেখাবো আপনাদের উঠাইছি। তো পানি কচুটা লাগানোর সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি। যে এটা হলো চারা, পানি কচুর চারা। এগুলো চারা কিনতে পাওয়া যায়, আমরা চারাগুলো ক্রয় করেছি। আর বড় বড় চারাগুলো থেকে যখন ওই বই বেরোয়, সেই বইয়ের আগায় এটা হয়। হওয়ার পরে সেগুলো আমরা রেখে দিই চারা হিসেবে গাছ করার জন্য, এবং বড় কচুগুলো আমরা বিক্রি করে দিই। তো এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমরা কেটে কুটে এভাবে সংগ্রহ করছি। এই বইয়ের গুঁড়ো মাথা থেকে কেটে এটুকু রাখছি, রাখার জন্য এটুকু পারফেক্ট। এর চেয়ে বড়ো আর দরকার হবে না, এবং বড় রাখেও না, এটুকুই রাখতে হবে। তো আমরা এখন লাগানোর সিস্টেমটা আপনাদের দেখাই দিই। এভাবে মাটিতে আপনারা গর্ত করে নিতে পারেন একটা লাঠি দিয়ে, আর যদি মাটি নরম হয় তো আপনারা এভাবে এভাবে ধরে এভাবে পুঁতে দিতে পারেন। পুঁতে দিয়ে সাইডটা আটকাই দেবেন, যাতে ভেসে না যায় পানিতে। আর যদি আপনাদের, এটা আমাদের চলমান পানি, সেই জন্য বললাম, মানে এখান থেকে আমরা ওই পানি মানে চলাচল করে, এই যে দেখেন নদী, পানি চলাচল করতেছে কিন্তু অলরেডি, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে। তো সেই জন্য আমরা এটা এভাবে লাগিয়ে দিচ্ছি। আর যদি যদি একটু ফাঁকা ফাঁকা করে লাগাবেন, আমি লাগানোর সিস্টেমটা আপনাকে দেখাই দিই। সেটা হলো মিনিমাম এক হাত, এক হাত এদিকে, এক হাত এদিকে, এক হাত এদিকে, এক হাত চায় দুই চায় মানে লাগাতে পারলে ভালো হয়। তবে আপনারা যদি চান তো আপনার দুই হাতও ফাঁকা দিতে পারেন, যদি আপনাদের জায়গা বেশি হয় এবং কচু কম হয়। তো আপনারা এভাবে লাগাতে পারেন। আমি দেখাচ্ছি আরও যে আমি কীভাবে লাগাইছি। এই যে এগুলো কিন্তু লাগানো শেষ অলরেডি, এখানে অনেক কচু আছে, প্রায় 400 কচু আমি লাগালাম। বেশি সময় লাগেনি, আধা ঘন্টা, এক ঘন্টার মতো লাগছে। এক ঘন্টা সোয়া ঘন্টার ভিতরে আমি 400 কচু লাগিয়ে ফেলছি আমাদের এই জায়গায়, এটা দেখতে পাচ্ছেন। আর সব একই সিস্টেমে লাগাইছি আমি, ওই ধরে ধরে আপনার এই পুঁতে দিছি। আর যেখানে জায়গাটা শক্ত, এখানে জায়গাটা একটু শক্ত, এখানে আমি একটা দেখুন একটা গোছ ব্যবহার করছি, গোছ দিয়ে ফুটো করে তারপর আমি লাগাইছি। তো এভাবে আপনারা লাগাবেন। আর এটার সময় তো জানেনি, কিছুদিন পরেই এটা সাজায় উঠবে। সাজায় ওঠার পরে আপনার এখান থেকে বই কচু আমরা সব বিক্রি করব। আর নেক্সটে তো অবশ্যই ভিডিও থাকবে আপনাদের জন্য, যখন আমরা কচু বিক্রি করতেছি বা কচু আমরা এই দেখেন কচু বিক্রি করব, বা যখন আমরা বই কাটবো, এভরিথিং সব আপনাদের ভিডিওগুলো দেবো। এটা হলো জাইল, মনে হয় বরিশাল আপনারা চিনেন, এখানে মাছ ধরবো কয়েকদিন পরে আমাদের। এটা তো আপনাদের দেখাচ্ছি একটু দূর থেকেই, এই যে দেখেন এভাবে আমরা লাইন দিয়ে লাগাইছি কচু। এখানে আমরা দুই হাত ফাঁকা দিছি মাঝখানে, আর এদিকে কোনো ফাঁকা দিইনি। যদি আপনার এদিকে ফাঁকা দিছি বিঘাতখানি, আর মুঠো মাছ ফাঁকা দিছি আমি। আপনার সেক্ষেত্রে যদি আপনার জায়গা বেশি থাকে, আমি লাগাইছি বেশি, এটা আমার আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা নিজস্ব আমি যেটা মতামত দেবো, সেটা হলো যে আপনারা দুই হাত ফাঁকা রাখবেন, না দুই হাত বাই এক হাত সোয়া হাত ফাঁকা রাখেন এক একটা কচুর মাঝখানে, আর এদিকে আপনি দুই হাত ফাঁকা রাখেন। বাস সেটি আপনার, তাতে আপনার ভালো হবে আশা করি, এবং কচুটা মানটাও ভালো হবে, কচু ভালো হবে, এবং কচুটার সাথে বইও ভালো হবে। আর যদি কচু ভালো হয় তো বই আশা করি মেলা বেশি পাবেন। আর যদি কচু যদি ল্যাংড়া হয় তাহলে তো আপনি বই পাচ্ছেন খুবই সামান্য, যার কারণে এটা একটা সমস্যা। তো সেক্ষেত্রে অবশ্যই কচু গাছগুলো মানে নির্ধারণ করবেন। ওই দেখেন আমরা বীজ কেটে রাখছি কচুর বীজ, ওই যে বীজ আমি দেখাচ্ছি আপনাদের। তো সেটা হলো যে যদি আপনারা ভালো গাছ বাছাই করতে পারেন তো ভালো ইয়ে হবে আর কি, কচু হবে। তো এবং লাগানোর সিস্টেমটা এই যে এরকমই, এর চেয়ে বেশি মানে কঠিন কিছু কাজ নয়, খুবই সামান্য একটি কাজ এটা। এটা সামান্য বলতে পারি কিন্তু অনেকের কাছে কঠিন, আমার কাছে যেমন কঠিন লাগছে, অনেক সময় লাগছে আমার। আর যদি আমার আমি যদি গ্রামে থাকতাম, অর্থাৎ আমি তো গ্রামে থাকি না, আমি যদি গ্রামে থাকতাম তাহলে তো আমার আরও কম সময় লাগতো, কম সময়ের ভিতরে আমি এটা পারতাম। যারা পারে তারা, তাদের কথা বলছি। তো আমি এই যে বই সংগ্রহ, এই যে কচু, এই যেগুলো আমরা কালকে বিক্রি করবো হাটে, এখানে কিন্তু আপনার অনেকগুলো করে আছে এই আটায়, এগুলো সব লাগাবে কিন্তু। এগুলো আমরা কিন্তু বড়টা রাখছি, এগুলো কিন্তু সব ছোটো ছোটো, এগুলো সব লাগানোর, এগুলো সব চারা গাছ, এগুলো সব ওইখানে লাগাতে হবে, এইভাবে লাগাতে হবে। তো আমরা এগুলো সংগ্রহ করছি, এই যে কচু থেকে, কচু গোড়া থেকে কিনছি আমরা, কিনে আমরাও আবার বিক্রি করতেছি, কারণ আমাদের এত লাগবে না, তবে আমরা মেলা কিনে ফেলাইছিলাম। যাই হোক, এটা হলো কথা। তো আপনারা যারা কচু লাগাতে যাচ্ছেন, কচুতে ভালো একটা পারফরমেন্স আপনাদের দিবে আশা করি, এবং এটি কোনো কষ্ট ছাড়াই, শুধুমাত্র একটু কদিন পরে একটু গোড়া একটু পেরে দিয়ে, তা যদি পেরে না থাকে তো এটা করতে হয়, এছাড়া কোনো কচুতে কোনো কাজ নেই। আর যদি ফাঁকা জায়গা লাগাতে পারেন তাতে বনটন বাসা লাগে না। আর যদি আপনি কান্দিতে লাগান, অর্থাৎ ভিটায় লাগান, তাহলে কিন্তু বন বেশি দেওয়া লাগে, মানে যে আগাছা, এরকম আগাছা হয় আর কি কচু গাছের গোড়ায়, সেক্ষেত্রে আপনি আগাছাটা বেশি দেওয়া লাগে। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল,
লম্বা হলেও আপনি আশা করি বুঝতে পারছেন যে কীভাবে লাগাতে হবে, আমি দেখাই দিলাম। তো এইভাবে আপনারা লাগাবেন, আর এই আশা করি পরে অবশ্যই ভিডিও থাকবে আপনাদের, যখন কচু আমি কাটবো বা কচু বই কাটবো, কচু বড় হবে, বা আমি একটু সার যদি দিই, যদিও সার লাগবে না, তারপরে যদি আমি একটু ইউরিয়া সার দিই, মানে সাদা সার যেটা, তো আমি সবই আপনাদের দেখাবো। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, যদিও আমাদের টাইম হয়ে গেছে আজকে শুক্রবার, তো আল্লাহ হাফেজ, সবাইকে জুমা মুবারক দিলাম, তো সবাই ভালো থাকবেন, নামাজ পড়বেন আর আমার জন্য দোয়া করবেন।